পরশু তো ষষ্ঠী, পরশুর মধ্যে কি আপনার কাজ শেষ হয়ে যাবে? পৃথিবীর আর কোন জাতি এই লাইনটা শুনে প্রবাসে বসে দুর্গাপুজোর ঠিক আগে আগে হোমসিক হয়ে পড়তে পারে? বাঙালিরা পারে, বাঙালিরাই বোধ হয় একমাত্র পারে সম্মিলিতভাবে চোয়াল শক্ত করতে। হয় এর বদলা নেব, নয়তো গোয়েন্দাগিরি ছেড়ে দেব। বাঙালিরাই তো বলতে পারে আবিষ্কারের আনন্দে, আছে আছে আমাদের টেলিপ্যাথের জোর আছে। আজও বিদ্রোহে বিপ্লবে কেউ বলতে পারে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বাঙালিদের আপনি যতই ওয়েল ডান, গ্রেট জব ব্রো, সুপার পারফরম্যান্স বলে প্রশংসা করুন না কেন, একটা দারুণ কাজের পর স্রেফ একবার পিঠ চাপড়ে সাবাস তোপসে বলে দেখবেন যেন অস্কার হাতে তুলে দিলেন। এসব পাগলামির জন্য যে দায়ী, আজ তার জন্মদিন। আজ বাঙালির শিক্ষক দিবসও বটে, সত্যজিৎ রায়ের শততম জন্মদিন, যার ছবি দেখতে দেখতে সিনেমার ভূত চাপে, যার গল্প পড়তে পড়তে লেখার দত্তি আসে খাতায়, যার আঁকা রোজ চ্যালেঞ্জ করে যায় আমাদের শিল্পকর্মকে, যার করা সুর শুনে আজও গায়ে কাঁটা দেয়, আজ তার জন্মদিন। আজ র্যাকসেট, ক্যাপ্টেন স্পার্ক, ডাকু গন্ডারিয়া, তারিণী খুড়ো, অনুকূল, মন্দার বোস, অপু, দুর্গা, পিকু, রুকু, মুকুলকে প্রফেসর শঙ্কু টাইম মেশিনে চাপিয়ে এক বাই এক বিশপ লেফ্রয় রোডের সামার ক্যাম্পে নিয়ে যাওয়ার দিন। সবুজ অ্যাম্বাসেডার চেপে জটায়ু খাবার দাবার নিয়ে আসবে হগ মার্কেটের কলিমুদ্দিনের দোকান থেকে। ভূতের রাজার ভোজ বসবে দুপুরে, প্রহ্লাদ সবাইকে পরিবেশন করে দেবে। সারা দিন আমরা আলকেমি প্ল্যানচেট শিখব, গুপি গান শেখাবে, সিধু জ্যাঠা যত্ন করে বই সংরক্ষণ শেখাবে, বনবিহারী বাবু তার র্যাটল স্নেকটাকে নিয়ে এসেছে, বেনারসের ঘোষাল বাবু এসেছে আফ্রিকার রাজা আর ওই সোনার গণেশটা নিয়ে, মন্দার বোস তার উজবেকিস্তানের উট ধরার গল্প বলবে, মনমোহন মিত্র বলবে সভ্যতার সংকট নিয়ে, জটায়ু নিজের সাম্প্রতিকতম উপন্যাস করোনার কামড় এর প্রথম পাতায় সই করে দেবে, বিরিঞ্চি বাবাকেও ডাকা হবে সন্ধ্যের দিকে, সূর্যবিদ্যা আয়ত্তে রাখা জরুরি। প্রতিপক্ষ যতই দুর্ধর্ষ দুশ্মন হোক না কেন, বাঙালির মগজাস্ত্রের কাছে সে ভ্যানিশ হবেই। এই যুদ্ধবিদ্যা যে শিখিয়েছিল সেই দ্রোণাচার্যের আজ 100 বছর হল। অবশ্য .32 বোরের 6টা গুলি থাকে সেই কোল্ট পিস্তল ব্যবহারও সেই শিখিয়েছিল। অ্যানাই হেলেন, মিরাকিউল, নার্ভিগার, অমনিস্কোপ, স্নাফগান, ক্যামেরাপিট, লিঙ্গুয়াগ্রাফ বের করে ঠাই 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 করে চালিয়ে দেওয়া যে শিখিয়েছিল, আজ তার জন্মদিন। যে মেমোরি গেম খেলার ছলে শিখিয়েছিল রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, ক্লিওপেট্রা, অতুল্য ঘোষ, হেলেন অফ ট্রয়, শেক্সপিয়ার, মাওশিতুং, আজ তার জন্মদিন। ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো মানে খোঁজার হোম টাস্ক দিত যে স্যার, আজ তার জন্মদিন। যে প্রতি গরমের ছুটিতে ফেলুদা, তোপসে, লালমোহন বাবুর সাথে আমাকেও বেড়াতে নিয়ে যেত নানান জায়গায়, তারপর লালমোহন বাবুর কথায় হাইলি সাসপিশাস কিছু টের পেয়ে ঘটে যেত কোনো থ্রিলিং অ্যাডভেঞ্চার, আজ তার 100তম বছর। নীল মাথাতে সবুজ রঙের চুল ওরা পাপাঙ্গুল, পিপলি বিলের ধার, ডং, মোল্লা নাসিরুদ্দিনের আজব দুনিয়ার সাথে আমার মাতৃভাষায় পরিচয় করিয়ে দিয়েছিল, উপহার দিয়েছিল তোরায় বাঁধা ঘোড়ার ডিম, চিলেকোঠায় শুনিয়েছিল লিমেরিক, রাম পাগলের গান, আদি বুড়োর পাদ্দি, আজ সেই ইয়া লম্বা লোকটার জন্মদিন, যে শিখিয়েছিল দুপুরের খাওয়ার পরে একটা খয়ের ছাড়া মিঠে পান খেতে আর ভাবতে ভাবতে সিগারেটের রিং ছাড়তে, তার জন্মদিন আজ। সিগারেটের প্যাকেটে পৃথিবীর সর্বপ্রথম স্ট্যাটুটরি ওয়ার্নিং, খাবার পরে একটা করে,
ওটা তো ওরই লেখা। আমাদের এই রিচিং টু দ্য টপ টপ টপের ইঁদুর দৌড়টা আসলে কি ভীষণ অর্থহীন। যে পরশপাথরের লোভ তা আজ আছে কাল নেই, আজ যে রাজা কাল সে ফকির, এটা যে মগজ ধোলাইয়ের মতো গেঁথে দিয়েছিল আজ তার জন্মদিন। ইন্দিরা ঠাকুরুনদের অবহেলা করে কাশবনের মধ্যে দিয়ে কালো ধোঁয়া ওরা ট্রেনের পেছনে না ছুটে অর্থযশের পেছনে ছুটলে শেষমেশ ওই টাকার চোরাবালিতেই ডুবে যেতে হবে, আমাদেরও চলে যেতে হবে। আমি, আপনি, ফেলুদা, তোপসে, লালমোহনবাবু, আমরা সবাই চলে যাব একদিন, ভ্যানিশ হয়ে যাব নকল ডাক্তার হাজরার মতো। কিন্তু যাওয়ার আগে শেষ দিন অবধি বাঙালির সবচেয়ে ভালো সবচেয়ে প্রিয় মাস্টার মশাইকে সেলাম ঠুকে যাব। তার 28টা সিনেমা, ফেলুদা সমগ্র, ছোট গল্প, গুগা বাবার গান, আঁকা, ছড়া, সব সব বুকে আগলে রাখব। ওগুলোই তো মন খারাপের মিরাকিউরাল। এটা দোসরা মে, এটা জয় বাবা মানিকনাথ বলার দিন। আজ সত্যজিৎ রায়ের 100তম জন্মদিন।